সালামু আলাইকুম আমি ডাক্তার কাজী মাঝহার ইসলাম আমি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্ট হ্যাপাটোবিলারি সার্জারি হিসাবে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই চিকিৎসা বিজ্ঞানের সার্জারি বিভাগের যেটাকে আমরা অনেক সময় শল্য চিকিৎসা বলে থাকি এই বিভাগের বিশেষ একটি অংশ যেটাকে হ্যাপাটোবিলারি সার্জারি বলে তার উপর হ্যাপাটোবিলি সার্জারি আসলে বলতে আমরা কি বুঝি যদি আমি সহজভাবে সবার জন্য বোধগম্য করার জন্য বলি হ্যাপাটোবিলিস সার্জারি মূলত আমাদের শরীরে তিনটি অঙ্গ নিয়ে কাজ করে একটি হচ্ছে লিভার যেটাকে যকৃত বলা হয়ে থাকে একটি হচ্ছে প্যানক্রিয়াস আর আরেকটি হচ্ছে পিত্তথলি অথবা গলবার হিসেবে এটি বেশি পরিচিত এবং পিত্ত রোগগুলো নিয়ে হ্যাপোটোবিলিস সার্জারি বলতে মূলত আমরা সাধারণ মানুষরা শুধু পিত্তথলির অপারেশনটাকে বুঝি কিন্তু আসলে এর বিস্তৃতি অনেক বেশি যেটা বলছিলাম যে লিভার এবং প্যানগ্রিয়াস এই প্রতিটা অঙ্গের অনেকগুলো রোগ হয়ে থাকে এ এবং এই হ্যাপাটোলিস সার্জারিটা সার্জারির অন্যান্য বিভাগের চেয়ে একটু জটিল হয়ে থাকে এর কারণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর অবস্থানের কারণে এবং শরীরে এদের ভূমিকার কারণে তো আজকে আমি হ্যাপাটিবিলিস সার্জারির যে রোগগুলো আছে রোগগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো প্রথমে যদি বলি যে আমরা সবাই যেটা জানি যে পিত্তলির পাথর তো অবশ্যই হয়ে থাকে কিন্তু এছাড়াও আরও যে দুটি অঙ্গ আছে হ্যাপাটিবিলিস সার্জারির অভ্যন্তরে একটি হচ্ছে প্যানকেস এবং লিভার দুই জায়গাতেই কিন্তু পাথর হতে পারে এবং এই সবগুলো পাথরই কিন্তু বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আমাদের শরীরে উপস্থিত হতে পারে এছাড়াও এই তিনটি অঙ্গেই লিভার প্যানক্রিয়াস এবং পিত্তথলি যে কোনো জায়গাতেই কিন্তু ইনফেকশন এবং ক্যান্সার এরকম জটিল রোগ হয়ে থাকে সো এই রোগগুলোর চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরেই দেখা গেছে যে বাংলাদেশে অনেক চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসার যে সুযোগ সুবিধাগুলো আছে এর মধ্যে অনেকগুলা কাজ করতো যে এই অপারেশনগুলো হয়তো বাংলাদেশে ভালোভাবে হয় না দেখা গেছে যে অনেক পেশেন্ট অনেক রোগী এই রোগের চিকিৎসার জন্যে অন্যান্য দেশে চলে যেত কিন্তু সুখের বিষয় হচ্ছে খুশির খবর যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন এই অপারেশনগুলো অত্যন্ত সফলভাবে বাংলাদেশের বড় বড় সেন্টারগুলোতে যেরকমভাবে হয় তেমনিভাবে বিভাগীয় শহর অথবা জেলা এখন এই অপারেশনগুলো করা সম্ভব এবং জেলা শহরগুলোতে এই অপারেশনগুলো কতটুকু সম্ভব সেটা নিয়ে আমি আজকে বিশেষ আলোকপাত করব। জেলা পর্যায়ে এই হওয়ার প্রধান প্রতিবন্ধকতা কী সেটা যদি আমরা চিন্তা করি যে প্রথম কথা হচ্ছে যে এই অপারেশনগুলোর জন্য যে রোগগুলা সেই রোগগুলা ধরার জন্যে অনেকগুলো আধুনিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় যেমন এমআরসিপি বলে একটি পরীক্ষা আছে যেটা মূলত এক ধরনের এমআরআই তো এই পরীক্ষাগুলো এখন দেখা যাচ্ছে যে আমাদের জেলা শহরে সেটা সবসময়ই অ্যাভেইলেবেল যে সবসময় এই পরীক্ষাটা করা যাচ্ছে এবং টিস্যু ডায়াগনোসিস মানে করে যদি আমরা ক্যান্সার রোগগুলোর কথা আলাদা করে চিন্তা করি তাহলে এই রোগের ক্ষেত্রে ক্যান্সার যদি বলি মাত্র পরীক্ষা তাহলে সেটি হবে যে যেই অঙ্গে ক্যান্সার হয়েছে সেই অঙ্গে থেকে মাংস পরীক্ষা করা তো এখন আমাদের বিভিন্ন জেলা শহরে এন্ডোস্কোপি এবং এর সিপি যেহেতু অ্যাভেলেবেল তো সহজেই আমরা এই ধরনের অর্গানের যে ক্যান্সারগুলো আছে সেগুলো মাংস পরীক্ষা আমরা ঢাকা থেকে করায় নিয়ে এসে পরবর্তী চিকিৎসার দিকে আমরা যেতে পারি দুই নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে যে অ্যানাস্থেসিয়া অ্যানাস্থিয়া মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে অজ্ঞান করা যেটাকে সহজ বাংলায় বলে তো এই অজ্ঞান করা ব্যাপারটা হয়তো জেলা শহরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল হয়ে যায় এই রোগীগুলো সাধারণত একটু একটু বয়স বয়স একটু বেশি থাকে এই রোগগুলো যখন ধরা পড়ে স্পেশালি আমি যখন ক্যান্সারগুলোর কথা বলতেছি তখন দেখা যায় যে একটু জটিল রোগীগুলো হয়তো জেলা শহরে আমরা একটু না করার চেষ্টা করি বাট অন্যান্য ক্ষেত্রে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের অপারেশন জেলা শহরে অ্যানাস্থেসিয়া দিতে তেমন কোনো সমস্যা হয় হয় না চার নাম্বার জিনিস যেটা সেটা হচ্ছে যে দক্ষ সার্জারি সার্জিক্যাল স্কিল বিশেষ করে এই বিষয়ে যাদের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে তারা ছাড়া এই অপারেশনটা সুনীপুণভাবে করাটা অনেকটাই প্রায় অসম্ভব তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি হ্যাপাটোপিল সার্জারিতে কাজ করছি বিগত দশ বছর ধরে প্রফেসর মোহাম্মদ আলী সারের আন্ডারে এবং প্রফেসর নাজমুল হাকিম সায়েন্সের আন্ডারে আমরা একটি টিমে দীর্ঘদিন প্রায় দশ বছর কাজ করেছি তো যার কারণে এই বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা সেটা অনেক জটিল অপারেশন করার জন্য অনেকটা যথেষ্ট ইতিমধ্যেই আমি যদি আমাদের ব্রাউনবাড়ি শহরের কথা বলি এখানে দেখা গেছে যে এখানে যে হ্যাপাটোবিলিস সার্জারি যেটা হয়তো আগে কোনোদিনই হয়নি আমরা কিন্তু এখানে ইতিমধ্যে বেশ কিছু হ্যাপাটোবিলিস সার্জারি আলহামদুলিল্লাহ সফলভাবে করতে পেরেছি আমি যদি আমরা সম্প্রতি কিছু কেসের কথা বলি যেমন লিভারে ফোড়া হয়ে যাওয়া মানে লিভারে পুজ জমে যাওয়া এটা খুবই একটি জটিল একটি অবস্থা যেটা দেখা যায় যে অনেকদিন ধরে রোগী জ্বর নিয়ে ভুগতে থাকে এবং বিভিন্ন ধরনের ওষুধ এবং অ্যান্টিবায়োটিকের স্মরণাপন্ন হওয়ার পরও যখন পেশেন্টের জ্বর ভালো হয় না তখন কিন্তু একটি সাধারণ একটি আলট্রাসোনোগ্রাম কিন্তু এই রোগটা ধরে দিতে পারে এবং আলট্রাসোনোগ্রাম করে আমরা সিটি স্ক্যান করার মাধ্যমে নিশ্চিত হয়ে লিভারের যে পুজ জমেছিল সেটা বের করে দেওয়ার পর কিন্তু রোগী আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে বাড়ি গেছে আর পাথরের কথা যদি আমরা বলে থাকি লিভারের পাথর অথবা পিত্ত নালিতে পাথর প্যানক্রিয়াসের পাথর আর গলবারের পাথর তো রয়েছেই এই পাথরের চিকিৎসাগুলোও কিন্তু আমরা ব্রাউন বেরিয়াতে খুব সুনিপুণভাবেই গত বিগত বছর বছরখানেক ধরে আমরা করে আসছি আমরা যদি বলি যে লাস্ট আমাদের যে দুটো অপারেশন হয়েছে একটি ছিল প্যানক্রিয়াসের পাথর প্যানক্রিয়াসের যে একটা মোটা নালি থাকে সে নালি থেকে পাথর রিমুভ করে সেখানে আমরা একটা খাদ্য নালির বাইপাস অপারেশন করে দিয়েছি তা আলহামদুলিল্লাহ সেই রুগীটাও কিন্তু খুব বেশ ভালো আছে তো এরকমভাবে আমরা এখানে পিত্তনালীর অস্বাভাবিক সম্প্রসারণ মানে জন্মগত ত্রুটির কারণে অনেক সময় পিত্তনালী মোটা হয়ে যায় তো সেটা যেমন বাচ্চাদের হতে পারে তেমন বয়স্কদেরও হতে পারে তো এই সমস্যাগুলোও কিন্তু এই অপারেশনগুলো ড্রাউন আমরা সুনিপুণভাবে বেশ কিছু অপারেশন করেছি তো এই জন্য আমার আসলে যেটা বলার উদ্দেশ্য যে হ্যাপোটে সার্জারি এটা সার্জারি বিভাগের একটি কঠিন একটি অধ্যায় এবং এই অপারেশনটা এখন বাংলাদেশে যেরকমভাবে হচ্ছে বাংলাদেশের জেলা সহ বাংলাদেশে ঢাকার কথা যদি বলি বড় বড় ইনস্টিটিউটে ঠিক তেমনিভাবে সেটা কিন্তু জেলা শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে তো সেই জন্য এই রোগগুলো নিয়ে আর ভয়ভীতি না থেকে বরঞ্চ দেশের বাইরে না আগে আপনারা যদি অভিজ্ঞ সার্জনের পরামর্শ তাহলে কিন্তু দেশের ভিতরে খুব সফলভাবে এই অস্ত্রোপচারগুলো করা সম্ভব আজকে এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন